কারফিউ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল মিডিয়ার প্রধান বার্তা সম্পাদক তানভীর সুহেল জনাব তানভীর সুহেল আমরা যে বিষয়টি শুনছিলাম কারফিউ শিথিল হয়েছে সকাল আটটা থেকে ঢাকার বেশ কিছু সড়কে যানজট দেখা দিয়েছে এবং কারফিউ শিথিলের সময় কিন্তু বেড়েছে এবং আমরা জানি যে নয় ঘন্টা বাড়ছে যেটি আজকে শেষ হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে কালকে থেকে যখন নতুন করে কারফিউ শিডিউল দেবে সেটি আসলে কতক্ষণ বা কত ঘন্টা হতে পারে শিথিলের সময় আসলে একটা মানে বেশ বলা যায় যে একটা ভয়ঙ্কর সপ্তাহ পার করে কিন্তু বলা যাবে কাল মূল ওয়ার্কিং ডেসটা শুরু হচ্ছে অর্থাৎ গত বৃহস্পতিবার পর্যন্ত সবাই ধরে নিয়েছিল যে এরকমই থাকবে কারফিউ থাকবে একটু পরিস্থিতিটা একটু খারাপ থাকবে এটা সবাই ধরে নিয়েছিল শুক্র শনি স্বাভাবিক বন্ধের সরকারি ছুটির দিন কিন্তু কালকে কিন্তু বলা যেভাবে কারফিউ শিথিল করা হতে তার মানে কালকে পুরো দমে কাজটা হবে এর মধ্যে বুধ বৃহস্পতিবার কিন্তু অফিস আওয়ার ছিল মাত্র চার ঘন্টা এগারোটা থেকে তিনটা আপনি জানান ফলে কালকে বড় ধরনের চাপ তৈরি হবে এর এর বাইরে যেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়তো আসতেও পারে আমি যদিও এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো কিন্তু এখন ঢাকা সিটির সব স্কুলগুলোই কিন্তু বন্ধ প্রাইমারি হাই স্কুল কলেজ এগুলো কিন্তু সবই বন্ধ বিশ্ববিদ্যালয় তো বন্ধ আপনি জানেনি তো ফলে কালকের পরিস্থিতিটা একটু যদি শেষ পর্যন্ত স্কুলগুলো খুলে ফেলে বা খুলে দেয় তাহলে কিছুটা চাপ তৈরি হবে বলে আমার কাছে মনে হচ্ছে এই কারফিউ যে শুরু হয়েছে আমরা জানি যে একটি সহিংস ঘটনার প্রেক্ষিতে কারফিউ এসেছে এবং এই সহিংস ঘটনা যে সব জায়গায় হয়েছে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী গতকালকেও দেখতে গিয়েছেন হাসপাতাল আজকেও দেখতে গিয়েছেন এবং বিভিন্ন স্থাপনা যে ধ্বংস হয়েছে সেখানেও প্রধানমন্ত্রী গিয়েছেন আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো ঘটনা হলেই রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয় বা যানমালের ক্ষতি হয় আসলে এই যে যানমালের ক্ষতি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এসব যাতে না হয় এর জন্য আসলে কী করণীয় এটা আপনি আসলে বলেই ফেলছেন যে আসলে আমাদের এখানে যে ধরনের কর্মসূচি হয় তাতে আসলে মানুষের মৃত্যু এবং হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ মানুষের সাধারণ মানুষের সম্পদ এটি কিন্তু ব্যাপকভাবে ধ্বংস আপনি এর আগে যদি দেখেন দু সালে দু হাজার সালে দু সালে হেফাজতের আন্দোলনটার সময় এই এই যে কোনো আন্দোলন এবং দু সালে যখন বিএনপি জামাত সরকারের শেষ মুহূর্তে যখন ওরা ওরা ক্ষমতা ছাড়লো তত্ত্বাবধায়ক সরকারকে তার আগে একটা বড় ধরনের নাশকতা হয়েছিল দু হাজার সাত সালেও কিন্তু ছাত্র আন্দোলনের ঘটেছিল ফলে আমাদের এখানে এই জিনিসটা সবসময় হচ্ছে নাশকতা হচ্ছে এবং এই এটা কিভাবে বন্ধ করা যাবে সেটা একটা খুব মানে বড় কোশ্চেন যে মৃত্যুটা কিভাবে ঠেকানো যাবে স্থাপনাগুলোতে হামলা কিভাবে ঠেকানো যাবে এখন এখানে হয় কি আমাদের দেশের মানুষের মধ্যে একটা জিনিস যখন সরকার বিরোধী তার প্রশ্নগুলো তাদের মধ্যে আসে তখন কিন্তু রাষ্ট্র এবং সরকারকে তারা গুলিয়ে ফেলেন আমাদের এটা কেন যেন আমি সব মানুষকেই দেখেছি যে কোনটা রাষ্ট্র ব্যবস্থা আর কোনটা সরকার ব্যবস্থা এই দুটো কিন্তু মানুষ আলাদা করতে পারে না তারা সরকারকে যখন মনে করে যে আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল সরকার পতন করতে গিয়ে তারা এই যে রাষ্ট্রীয় সম্পদ যেটা আপনি মেট্রো রেল বলছিলেন আপনি এক্সপ্রেসওয়ের কথা বলছিলেন বিটিভির কথা বলছিলেন এগুলো তো রাষ্ট্রের সম্পদ মানে এটা ব্যক্তি আমার সম্পদ এই জিনিসটা এটা পার্থক্য করতে পারে না তখন যেটা হয় যে তারা আসলে ওই যে সরকারের মনে করে মনে করে এটাই সরকারের সম্পদ সরকারের সম্পদটা ধ্বংস